প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা স্বাগত ক্রাইম সিনে সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির ঘটে যাওয়া সব আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন দর্শক আমরা আজকে ঘটনা সাজিয়েছি একটু অন্যভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল সেই দৃশ্যগুলো কেমন ছিল কেমন ছিল সেই ঘটনা কেমন ছিল তাদের বাধা দেওয়া সেই ঘটনাগুলো সেগুলো জানার জন্য আমরা রংপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ঘটনা শুনব দর্শক আপনারা নিশ্চয়ই জানেন শহীদ আবু সাঈদের কথা যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র আবু সাঈদ সেদিন কিভাবে বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে সেই ঘটনাগুলো আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের সাথে উপস্থিত আছেন সেই শহীদ আবু সাঈদের সহযোদ্ধা রংপুর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র শামসুর রহমান সুমন তিনি আছেন স্টুডিওতে সুমন আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা সুমন আমরা তো প্রথম আবু সাঈদের ঘটনাটি সারা দেশে নাড়া পড়ে নাড়া পড়েছিল এবং সারা দেশের মানুষকে কাঁদিয়েছিলো এবং সারা দেশের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছিল রাজপথে ঝাঁপিয়ে পড়ার সেই দিনগুলো আসলে কেমন ছিল কীভাবে শুরু হয়েছিল আপনাদের সে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় রেখে ছয় জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয় এবং এরপর তিরিশে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলন স্থগিত করা হয় এবং এক তিরিশে জুন থেকে পুনরায় আবারও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে আন্দোলন করে চালিয়ে যায় এক পর্যায়ে এক পর্যায়ে এই ধারাবাহিক আন্দোলনে তিরিশে জুন থেকে শুরু করে এগারোই জুলাই পর্যন্ত আমাদের ধারাবাহিক আন্দোলন চলতে থাকে এগারোই জুলাই যে বিপত্তিটা ঘটে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় সভাপতি সাদনাম হোসেন উনি বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি সমাবেশের ঘোষণা দিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ একই দিনে একই সময়ে তাদের কর্মসূচির ডাক দেয় মানে এই শান্তিপূর্ণ যে তারা আন্দোলনের ঘোষণা দিয়েছিল সেদিন তো এক পর্যায়ে আমরা যখন বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বাইরে যেতে চাই তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি আমাদেরকে ক্যাম্পাসের বাইরে যেতে নিষেধ করে এবং এক পর্যায়ে প্রক্রিয়াল বডি আমাদের মিছিলের সামনে এসে বাধা দিতে থাকে এক পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি এক পর্যায়ে ছাত্রলীগ এসে আমাদের উপর অতর্কিত হামলা জড়িয়ে পড়ে সেই মুহূর্তে ছাত্রলীগের ছাত্রলীগের যারা কর্মী নেতাকর্মীরা ছিল তারা নানানভাবে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা জড়িয়ে পড়লো এবং এক পর্যায়ে আবু সাইদকে তারা চত সহ তার গায়ে হাত তুললো পুনরায় মিছিল দিতে থাকে মিছিলের এক পর্যায়ে পুনরায় ছাত্রলীগ দ্বিতীয়বার তার উপরে হামলা করে এক পর্যায়ে আমরাও হামলার শিকার হই যারা সমন্বয়ক ছিলেন তারাও এবং তারপরে কি আবু সাইদকে থেমে গিয়েছিল না তারপর আবু সাইদ থেমে যায়নি সে সেখান থেকে পুনরায় ব্যাক করে সে আবারও তার উচ্চ সু উচ্চ কণ্ঠে সে স্লোগান দিচ্ছিল স্লোগান দিচ্ছিল যে বৈষম এই আমাদের একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নাই বা বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগানগুলো দিয়ে সে মুখরিত করে রেখেছিল আমরা যখন পুলিশকে খুব কাছে থেকে গুলি করতে দেখলাম এতটা মারমুখী হয়েছিল পুলিশ কিভাবে আমাদের সাথে রংপুরের অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজগুলো ছিল তারাও আমাদের সাথে এই আন্দোলনে যোগ দিয়েছিল তো আমরা একটা পর্যায়ে তাদের সকলকে নিয়ে ক্যাম্পাস অভিমুখে রওনা দেই ক্যাম্পাস অভিমুখে রওনা দেওয়ার পর পুলিশের শক্ত অবস্থান ছিল আমাদের দুই নম্বর গেটে তো দুই নম্বর গেটের ভিতরে পুলিশের ছত্রসা দেখা গেছে যে সেখানে আওয়ামী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং মহানগর আওয়ামী লীগ যুবলীগ সহ ক্যাম্পাসের ছাত্রলীগ তারা দেশীয় ভারী অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করতেছিল এবং পুলিশ তাদেরকে মানে ছত্রছায় রেখেছিল এবং এক পর্যায়ে যখন ছাত্র জনতা যখন মিছিল নিয়ে ক্যাম্পাসের দুই নম্বর গেটে আসে তখন গেটের ভিতর থেকে ছাত্রলীগ এবং যুবলীগ তারা ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে যায় এবং তারা ক্যাম্পাসের ভিতরে ঢুকতে চাইলে সেখানে পুলিশ বাধা দেয় এবং এই বাধা দেওয়ারও এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং লাঠিচার্জ শুরু করলে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে যায় ক্যাম্পাসে তো ছাত্রলীগও তারাও তো ছাত্র তারা অবস্থান করতে সমস্যা নাই কিন্তু আপনাদের আপত্তিটা ছিল কোথায় মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং রংপুর জেলা আওয়ামী লীগের এবং যুবলীগের এবং ছাত্রলীগের ক্যাডার বাহিনী যারা তারা হেলমেট পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যখন ক্যাম্পাসের ভিতরে থাকবে আমরা কোনোভাবেই তাদেরকে ছাত্র বলতে পারি না তাদেরকে আমরা সন্ত্রাসী বলেই আখ্যা দিব এবং তাদের এই আগ্রাসী মনোভাবের কারণেই ছাত্ররা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল আন্দোলনের একটা পর্যায়ে ষোলো তারিখ যখন আবু সাঈদের অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনাটি ঘটে তারপর পুরো ক্যাম্পাস শাটডাউন করে দেওয়া হয় এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় সতেরো তারিখ আসলে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয় পুরো রংপুর জুড়ে তখন ছাত্রছাত্রীরা যারা সমন্বয়ক বিন্দু ছিলেন তারা অনেকেই তাদের আত্মগোপনে চলে যান একটা পর্যায়ে তাদেরকে হুমকি ধামকি নানানভাবে দেওয়া হয়েছিল কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের কোন ধরনের তারা যদি কোনো ছবি বা ফুটেজ আমাদের পেয়ে যায় তখন তারা সেখানে মারমুখী আচরণ করতেছে এবং আমাদেরকে মারধর করতেছে এরকম একটা বিষয় এটা তো আমরা দিনের ঘটনা দেখলাম যে দিনের বেলা এরকম ঘটনা ঘটেছে রাতের বেলা কি নিরাপদ ছিল না রাতের বেলাটাও মোটেও নিরাপদ ছিল না রাতের বেলা হচ্ছে সরকারের যে প্রশাসন যে চাটুকার প্রশাসন তারা বিভিন্নভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সমন্বয়কের কাজ করতেছিলেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি বিভিন্ন মামলার ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছিল অধিকারের প্রশ্নে ছাত্র জনতা অবশ্যই সাহস দেখাবে এবং আমি বলবো যে রংপুরের ছাত্র জনতার উৎস সেই সাথে সারা বাংলাদেশের ছাত্র জনতার উৎস হচ্ছে আবু সাইদ যে আবু সাঈদ বুক চিতিয়ে দুই হাত উঁচু করে আসলে সাহসের বার্তাটি দিয়ে গিয়েছেন সেই বার্তাটি ধারণ করে রংপুর সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা এই বার্তাটি গ্রহণ করে এই দু হাজার চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেমে পড়ছিল একটা পর্যায়ে আবু সাইদ যখন থেকে নেতৃত্ব দিয়েছিল তখন পুলিশের প্রায় আট দশজন পুলিশ সদস্য তাকে বেধরক মারপিট করে মারপিট করে তাকে আহত করে এক পর্যায়ে যখন সে আসলে বুঝতে পারে যে হ্যাঁ আমার আসলে এখানে সকলকে রক্ষা করাটাই আসলে তার দায় সে আসলে সকলের হয়ে দুহাত উঁচু করে তার বুক টান করে সে চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল এমনকি সে এটিও ভাবতে পারেনি যে পুলিশ আসলে এতটা নির্মম বা এবং নৃশংসভাবে তাকে হত্যা করে আবু প্রতিবাদের একটি প্রতীক হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে আপনার মাধ্যমে রংপুরের সকল শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক রংপুরের কিছু গল্প আমরা শুনলাম অজানা কাহিনিও অনেক কিছুই জানলাম কিন্তু রাজধানীতে কি হয়েছিল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন এবং সেই আন্দোলনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একইভাবে বিস্ফোরণ ঘটেছিল বৈষম্য বিরুদ্ধে সেই আন্দোলনে সেটাও জানাবো ছোট্ট একটি বিরতির পর স্বাগত সিনে। দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিপর্যস্ত অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তখনই তাদের ছত্র ছায় আমরা দেখেছিলাম হেলমেট বাহিনী বহিরাগত বিভিন্ন সন্ত্রাসীরা লাঠি সোটা ধারালো অস্ত্র হাতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপর কীভাবে নির্বিচারে ঝাঁপিয়ে পড়েছিল সেই দিনগুলোর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই বিপর্যস্ত শিক্ষার্থীদের পাশে এগিয়ে এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধভাবে চারিদিক থেকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল এবং যোগ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেই দিনগুলো কেমন ছিল সেটি জানার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের সমন্বয়ক স্বর্ণা একটা রিয়া তিনি আছেন স্টুডিওতে স্বর্ণা আপনাকে স্বাগত আচ্ছা স্বর্ণা সেই যে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যখন তারা অনেকটা বিপর্যস্ত তখন পেছন থেকে সাহর যুগিয়ে বা পেছন থেকে এসে যোগ দেওয়া যে সাত কলেজের শিক্ষার্থীরা সহ জগন্নাথের বড় একটা ভূমিকা ছিল আসলে কিভাবে আপনারা সেখানে সেই এত প্রতিরোধের মুখে এত গোলাগুলি এত অস্ত্র শস্ত্র এত সন্ত্রাসীদের হামলার মুখে আপনারা সাহস করেছিলেন দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বলা হয় পাওয়ার হাউস সেটা ইতিহাস আমরা ঘাটলে দেখতে পারি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয় মূলত শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের লাইব্রেরি থেকে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু প্রথমে কিন্তু ফোকাস হয়নি যখন আমরা এগারো জুলাই এগারো জুলাই আমরা কিন্তু প্রথম গোল গোলচত্বর যেটাকে বলে গুলিস্তান জিরো পয়েন্ট সেখানে আমরা অবরোধ করি সেই ব্লক যখন বাংলা ব্লকের চলছিল তখন আমরা যখন গোল গোলচত্বর অবরোধ করি এগারো জুলাই বারো জুলাই আমরা আমাদের যে সমন্বয়ক প্যানেল তখন ছিল তখন সেটা সমন্বয়ক প্যানেল সমস্যা ভলান্টিয়ার ছিল পঁয়ত্রিশ জন সে পঁয়ত্রিশ জুলাই আমরা শাহবাগ যাব আর কি আমাদের কর্মসূচি শাহবাগ থাকে কিন্তু তখনকার সময়ে যে আমাদের প্রশাসন জগন্নাথ যে প্রক্টোরিয়াল বডি এবং যে প্রশাসন থেকে আমাদের উপর চাপ চলে আসে যে পঁয়ত্রিশ জনের উপর চাপ চলে আসে যে পাঁচ জনের নাম অলরেডি ওখানে চলে যায় যে আজকে যদি ক্যাম্পাস থেকে বের হয় বের হয় তাহলে পাঁচজনকে অলরেডি ওখানে রিমান্ডে নেবে এরকম কিছু একটা ডিবি তুলে নেবে এমন এমন ঘোষণা আসে তখন ওই প্রক্টোরিয়াল স্যার প্রক্টোর স্যার আমাদের এসে বোঝায় যে আজকে আপনারা ক্যাম্পাসে কোনো মতে বের হতে পারবেন না ক্যাম্পাসে আন্দোলন করুন তখন আমরা সবাই ছাত্র ছাত্রজনতা অনেক বিক্ষুব্ধ হয় তারা ক্যাম্পাস ক্যাম্পাস আন্দোলন কেন করবে শাহবাগ আমরা যাবোই তখন সমন্বয়ক পঁয়ত্রিশ জন তারা পদত্যাগ করে তারা ইস্তফা নেয় সেই মুহূর্তে গেটে তালা দেওয়া হয় যেহেতু বাইরে বাইরে পুলিশ ব্যারিকেড ছিল তাতে বাজার পুলিশ ব্যারিকেড ছিল গুলিস্তান পুলিশ ব্যারিকেড ছিল সেই মুহূর্তে আমরা প্রশাসনের বাধা পেরিয়ে আমরা যখন গেট বদ্ধ ছিল সেই তালা ভেঙে আমরা পুলিশের ব্যারিকেড তিন চারটা স্তরে কিন্তু ব্যারিকেড ব্যারিকেড ছিল সেই ভেঙে আমরা কিন্তু শাহবাগ এসে পৌঁছাই যে মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসে তখন কিন্তু ঢাকা ভেতর থেকে একটা শক্তি পাই কোনো তারা পুলিশ ব্যারিকেডটা ভেঙে ফার্ম গেট কিংবা আমরা দেখতে পাই পিজি হাসপাতাল ওদিকটা কিন্তু আমরা দখল করতে সক্ষম হই কিন্তু এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটি ধাপ বা কয়েকটি ব্যারিকেড ভেঙে আপনারা সামনে আসলেন তখন কি শুধু পুলিশ ছিল নাকি সেই বাধার মুখে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগ বা হেলমেট বাহিনী ছিল সেই বারো জুলাই কিন্তু ছাত্রলীগের সেই কর্মকাণ্ড আমরা কিন্তু সম্মুখে দেখিনি হয়তো আড়ালে ছিল কিন্তু মানে ভিজিবল হয়নি বিষয়টা তখন তারপরে আমরা আপনারা জানেন চোদ্দ জুলাই আমরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে যাই বঙ্গভবনে কিন্তু আমরা যখন বঙ্গভবনে যাই সেই মুহূর্তে কিন্তু পুলিশ ব্যারিকেড একটা দেওয়া ট্রাই করে গুলিস্থান পার হয়ে যখন আমরা ওদিকে যাচ্ছিলাম তখন আমরা সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আমাদের সমন্বয় প্যানেলরা যখন ভেতরে গিয়েছিল তখন ব্যারিকেড ভেঙে আমরা অতিক্রম করেছিলাম আমাদেরকে যখন রাজাকার বলে যখন সম্বোধন করা হয় চোদ্দ এটা মেবি চোদ্দ জুলাই সেই রাত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেই স্লোগানটা কিন্তু সুশীল সমাজ বিভিন্ন ভাবে এটাকে মিসগাইড করেছে আমরা নাকি রাজাকার হ্যাঁ আমরা নাকি নিজেরাই রাজাকার বলছি কিন্তু আমাদের স্লোগানটা কিন্তু সেটা ছিল না আমাদের স্লোগানটা কি ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই যে তারপরে এর পরবর্তী সময়ে যখন ওবায়দুল কাদের তখন ঘোষণা দেয় যে ওদের থামাতে আমাদের ছাত্রলীগই যথেষ্ট আর পনেরোই জুলাই আমরা দেখেছি তখনকার সময় যে সভাপতি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি কিন্তু একটা ঘোষণা দেয় ঘোষণা দেওয়ার পরবর্তীতে আমাদেরকে সেন্ট্রাল থেকে বলা হয় জগন্নাথ ভার্সিটি যে আপনারা আসুন আমরা যখন পনেরোই জুলাই দুপুর নাগাদ আমরা যখন ঢাকা ভার্সিটি পৌঁছাই আমরা টি ভিসি ওটা মেবি ভিসি চত্বরের দিকে যখন আমরা আগাই তখনকার কিন্তু একাত্তর হল থেকে হয়তো হামলাটা শুরু হয় তখন যেহেতু মেয়ের লিডিং পজিশন আমি ছিলাম আমি স্লোগান দিচ্ছিলাম আমরা মেয়েরা হামলার সময় থেমে যায় থেমে যাওয়ার সময় আমরা মেয়ের মিছিল করছিলাম না জাস্ট থেমেছিলাম তখন আমাদের মেয়েদের উপরেও ছেলেদের তো আগে হামলা করেছিল মেয়েদের উপরে অতর্কতেভাবে হামলাটা শুরু হয় আর যখন হামলাটা শুরু হচ্ছিলো তখন আমি মাঝখানে পড়ে যায় একদম তখন আমরা যখন দৌড়ে শুরা দৌড়ে আসি তখন আপনারা দেখবেন ভিডিওতে কিন্তু একটা দেখা যায় লাল বাস একটা দুইতলা তার পাশে একটা মাঝখানে কিন্তু একটা জমায়েত হয়েছিল সে জমায়েতের মাঝখানে আমি ছিলাম বলতে গেলে সেই জমায়েতের অনেকাংশ কিন্তু জগনাথ বিশ্ববিদ্যালয়ে ছিল শিক্ষার্থীরা ছিলাম আমার পাশে যে আপুটা আমাকে জড়িয়ে ধরেছিল তার মাথা ফেটে পুরোটা মাথার এ পাশটা একদম ফেটে যায় ফেটে আমার এই পুরো হাত রক্তে একদম ভরে যে আমার জামা পুরো রক্তে ভিজে গিয়েছিল আপনারা দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা আহত হয়েছে সবার কিন্তু ডান হাতটা ভাঙা কারণ কি তারা এই যে বললাম তারা কিন্তু ডান পাশে যে আমাদের ছেড়ে দেন তারা দাড়িদের শুধু এটা বলছিল ভিডিওতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে বলছে আমার বোনদের ছেড়ে দেন তাদের কিছু করেন না তারপর ওদের ডান হাতগুলো কিন্তু আমার যে নূন্য ভাই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উনিশে জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত উনি ছিলেন যে মান অত্যাচার ভাই হয়তো বলেছে বিভিন্ন জায়গায় আর আরও যারা ছিল ইভান কিংবা বাপি ওরকম অনেকেই এই যে তখনকার সময় থেকে ছাত্রলীগের আক্রমণটা আমরা প্রত্যক্ষ করি অপেনলি আমাদের যে তৎকালীন সময় যে ছাত্রলীগের যে তখন সেখানে যারা ছিল মানে মেন সভাপতি আক্তার হোসেন এবং ফরাজি তাদের কিছু স্ক্রিনশট ভাইরাল হয় স্ক্রিনশটে আমরা দেখতে পাই তারা অপেনলি বলে যে তোমরা আজকে ছাত্রলীগ যে করি সেটা প্রমাণ দেবি যে আজকে যে জয়টা কোপ দিতে পারবি সে ততটা পদ পাবে সে ততটা উপরে যাবে মানে এমন কিছু স্ক্রিনশট আসে যেটা কিন্তু একটা ভীতিকর সিচুয়েশন ক্রিয়েট করার জন্য ইনাফ ছিল তখনকার সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়কার ভীতিকর পরিস্থিতিটা কেমন ছিল আসলে কেমন ছিল আন্দোলনের সেই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পনেরো জুলাই পরবর্তী যেটা আমরা আমরা দেখি যে পঁচিশে মার্চ যেটাকে বলা হয় অপারেশন সার্সে যেটা বাংলাদেশে হয়েছিল সেটা কিন্তু আপনি দেখবেন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা যে ব্ল্যাক আউট করে দিয়ে যে হলগুলোতে যেটা আক্রমণ করা হয়েছিল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছিল কিন্তু আমরা যদি বলি আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন কিছু হতে পারিনি আর পুরান ঢাকায় যেটা সবচেয়ে বড় যেই মোমেন্টটা ক্রিয়েট হয়েছিল সেটা উনিশে জুলাই জুলাই আঠারো জুলাই থেকে পুলিশ ক্যাম্পাস দখল করে নেয় আমাদের আঠারো জুলাই থেকে আমাদের যারা আন্দোলনরত ছিলাম বৈষম্য ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরো ছড়িয়ে দেওয়া হয় কাউকে ক্যাম্পাসে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না গেট অফ ছিল সেখানে বিশ পঁচিশ জন বিশ পঁচিশ জন ষাট চোদ্দ জন পুলিশ ছিল একটা সাজোয়া গান ছিল মানে সাত গাড়ি ছিল চার তারিখে যখন লাশের মিছিল আমরা সারা দেশ থেকে শুনেছিলাম পাঁচ তারিখে তারপরে কিভাবে সাহস নিয়ে আপনার এগিয়ে এসেছিলেন এই যে মুখটা ঢাকামুখী এটা করার জন্য কিন্তু একটা যে সাহসটা ছিল যে লাশগুলো পড়েছে যে ভাইরা আমাদের নিজেদের রক্ত দিয়েছে যে রিয়া যে চার বছরের মেয়ে কিংবা এই যে দেড় বছরের বাচ্চাটা ছাদে খেলতে যাওয়া তার কি দোষ ছিল কিংবা সে বাইরে তাকিয়ে থাকা তার দোষ ছিল বাবার কাঁধে করে যে আন্দোলন দেখতে সে তার কি দোষ ছিল এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো যে কারণে মানে নিষ্পাপ যে বাচ্চা যে মারা গেল তাদের শক্তিটাই আমাদের শক্তি যোগিয়েছে এই আন্দোলনে ছিলাম একটা দেশ স্বাধীন বলা যায় দ্বিতীয়বার স্বাধীন বাংলা পরাধীনতার হাত থেকে দ্বিতীয়বার স্বাধীন করেছি এই আমরা ছাত্র জনতা এটার ভাষায় প্রকাশ করার মতো না না নিশ্চয়ই অবশ্যই প্রকাশ করার মত না কিন্তু স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু বেশি কঠিন আপনারা যে স্বাধীনতার কথা বলছেন সেই স্বাধীনতা যদি सार्थक হয় রক্ষা করা যায় ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা এই স্বাধীনতা অর্জনের মতে রক্ষা করার ক্ষেত্রেও সেই সাহসী ভূমিকা রাখবেন ইনশাল্লাহ স্বর্ণা আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন রাজপথ মুখর করেছিল আন্দোলনে ঠিক তখনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল সমানতালে সেই দিনগুলো কেমন ছিল সেটাই জানাবো ছোট্ট আরেকটু বিরতির পর আবারও স্বাগত ক্রাইম সিনে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সমান তালে রাজপথে নেমে এসেছিল বুক পেতে দিয়েছিল পুলিশের রাইফেলের সামনে সাহসী ভূমিকা রেখেছিল অন্যতম ভূমিকায় ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ নানা ইউনিভার্সিটি আমরা সে ধরনের একজন সহযোদ্ধাকে আজকে আমরা পেয়েছি সিফাত শাহরিয়ার তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিলেন তিনি আছেন স্টুডিওতে স্বাগত আমরা যে শেষ মুহূর্তে যে দেখলাম পুলিশ যেখানে রাস্তা নামলেই গুলি করছে বাড়ি থেকে ধরে নিয়ে আসছে পাড়া মহল্লায় হেলমেট বাহিনী ছাত্রদের বেছে বেছে তাদের উপর নির্যাতন করছে সেরকম একটি মুহূর্তে আপনাদের গর্জে উঠতে দেখেছি বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ইস্ট ইউনিভার্সিটি সহ কয়েকটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন ছিল সেই শুরুর দিকের কাহিনীগুলো জি আমি যদি প্রথম থেকে শুরু করতে চাই আমি যদি একটু রিওয়াইন্ড করি তাহলে প্রথম দিকে যে আন্দোলনটা সেটা কিন্তু তেমন একটা হয়ে হয়েছিল না আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাঝখানে আমরা আন্দোলন শুরু করেছি দশ তারিখের কথা বলেন আমরা স্টুস্ট ইউনিভার্সিটি থেকে ব্র্যাক ইউনিভার্সিটি আমরা সবাই আন্দোলন করেছি আমাদের দাবি ছিল কিন্তু একটা যেটা ছিল কোটা কোটা সংস্কার করা এবং আমরা যদি বলি যে আমাদের উপর যে নির্যাতন যে শোষণ নিপীড়ন সেটার কারণেই কিন্তু একটা পর্যায়ে আমাদের এই আন্দোলন আরও ত্বরান্বিত হয় এবং আমাদের একটা পর্যায়ে দেখা যায় যে আমরা এই যে পাঁচ তারিখে যেই ফলপ্রসূ যে সরকার পতনে যে আন্দোলন সেখান পর্যন্ত যেতে বাধ্য হই আর কি এটার পিছনে কিন্তু একটা বড় ধরনের একটা একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হয়েছে এবং সেটা অনেক নিপীড়নের একটা পথ আবার আমি আরেকটা জিনিস বলে রাখি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু আমরা রাজনীতিকে তেমন একটা প্রমোট করি না সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছিল তাদের সাথে কিন্তু অ্যাক্টিভলি পনেরো তারিখের আগ পর্যন্ত তেমন একটা আমরা দেখতে পারিনি কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমরা যখন আমাদের সিনারিওটা চেঞ্জ হলো আমরা মাঠের আন্দোলনে নেমে এসেছি সেটা কিন্তু যদি আমরা বলি পনেরো তারিখের পর থেকে সেটা আমরা একদম গর্জে ওঠার মতো ভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আবু সাইদের বুক পেতে দেওয়া বা তাকে গুলি করার হ্যাঁ ওটা ওটা তো আছে কিন্তু তার আগে যখন আমাদের পনেরো তারিখ তে যখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির হলগুলাতে বিভিন্নভাবে সরকারি বাহিনী এবং সরলিয়াজু যারা আছে সরকারি দলীয় যারা আছে তারা যখন হামলা করে স্টুডেন্টদের উপরে যখন আমাদের বন্ধু বান্ধব আমাদের অনেক বন্ধু বান্ধব তো ঢাকা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে তারা যখন আমাদেরকে খবর দেয় যে আমাদের উপরে এভাবে হামলা হচ্ছে আমাদেরকে রাতের অন্ধকারে এসে আমাদেরকে মারছে আমাদের উপরে গুলি চলছে আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চলছে তখন যখন আমরা এইসব নিউজগুলো আমাদের কাছে আসতে থাকে তখন আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা ডিসিশন নিই সবাই মিলে বসে ডিসিশন নেই যে আমাদেরকে আর বসে থাকলে চলবে না আপনারা যদি দেখেন ষোলো তারিখে ষোলো তারিখে যে আন্দোলন আমরা বাড্ডা থেকে শুরু করি সেখানে যখন আমরা ডাক দিয়েছি বাংলা ব্লকেটে ডাক দিয়েছি সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমাদের শিক্ষার্থীদের ডাকে আশেপাশে যত ধরনের সাধারণ জনগণ ছিল মা বাবা বাসার ইভেন ইভেন্ট আমাদের মায়েরা বাসা থেকে রান্না করে পাতিলে পাতিলে করে খাবার নিয়ে এসেছে আমাদের জন্য রাস্তায় আমাদেরকে খাবার দিয়েছে সেই জায়গাগুলো থেকে যখন আমরা বাংলা ব্লকেট করলাম রামপুরাতে তখন আমাদের সতেরো তারিখে আমাদেরকে ওখানে দাঁড়াতে দেওয়া হয়নি ওখানে পুরো পুলিশ ফোর্স তার পুলিশ ফোর্স যারা ছিল তারা কিন্তু অনেক একদম সব দিক থেকে আটকে রেখেছিল। আমরা ওদিকে যাওয়ার সাথে সাথে আমাদের উপরে ফায়ার করতেছিল আমরা যখন আন্দোলন চলমান আমাদের রামপুর পুরো ব্লকেট চলছে তখন সেই মুহুর্তে আবার আমরা খবর পেতে থাকি যে আমাদের পুরো বাংলাদেশে আমাদের থেকে ছয় থেকে সাতজন ভাই অলরেডি শহীদ হয়ে গিয়েছে তার ভিতরে আবু সাইদ ভাই একজন ছিল যিনি আমাদের এই আন্দোলন সর্বপ্রথম শহীদ স্বাভাবিকভাবে দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু খুব বেশি আন্দোলন বা রাজনীতিতে সক্রিয় এরকম কিন্তু আপনার চোখে পড়েনি হ্যাঁ সেখানে আমরা এই শহীদ আবু সাইদের কথার পর যদি আমরা চিন্তা করি আইউবি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বেশ কয়েকজন এই সংঘর্ষে নিহত হয়েছেন হ্যাঁ তারাও শহীদ হয়েছেন এইরকম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম রক্ত বা এরকম নিহতর ঘটনা কিন্তু অতীত কখনো আগে কখনোই ভূমিকা কি কারণে আপনারা তো সাহস হ্যাঁ যেটা বলছিলেন আর কি আমরা যখন শান্তিপূর্ণভাবে ভাবে দাঁড়িয়ে কর্মসূচি করছি ওই কর্মসূচির ওপরেই তারা ফায়ার করে এবং সেটা অনেক জঘন্যভাবে করে সেখানে আমাদের বোনেরা ছিল আমাদের শত শত বোনেরা ছিল আমাদের বনেদের মুখের উপরে তারা গুলি ছোঁড়ে তারা রাবার বুলেট তারা স্প্লিন্টার ছড়ে তারা টিআর ভয়াবহ দৃশ্য আমরাও দেখেছি আমার যেটা জানতে ইচ্ছা করে যে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর থেকেও যেরকম বাধা আসছিলো প্রশাসনিক বাধা যে তারা কোনোভাবে ছাত্রদেরকে নামতে দিচ্ছিল না নানাভাবে ভয়ভীতি দেখা তা আপনার প্রাইভেট ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কি এরকম চাপ দেয়নি আপনাদের স্পেশালি যদি আমি আমার ব্র্যাক ইউনিভার্সিটির প্রত্যেক কর্তৃপক্ষের কথা বলতে যাই তারা খুবই সাপোর্টিভ ছিল যেমন আঠারো তারিখে যেই সংঘর্ষ ছিল আমাদের বিশ্ববিদ্যালয় আমরা অনেক বিশ্ববিদ্যালয়ে দেখেছি ইভেন ইভেন পাবলিক ইউনিভার্সিটিকেও দেখেছি তাদের স্টুডেন্টদেরকে তারা ঢুকতে দিচ্ছে না সেক্ষেত্রে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু আমাদের মেডিকেল সেন্টার প্রত্যেকটা মানুষের জন্য খুলে দিয়েছে আঠারো তারিখে যে আমাদের যে দিনভর যে রণক্ষেত্র আমাদের বাজ্যায় রাতে চলছে তারপরে আমরা কিন্তু খুবই ভীত সন্ত হয়ে যাই কারণ আঠারো তারিখের পরেই কিন্তু যে মোবাইল চেকিং তার তারপরে মানুষকে বের হতে না দেওয়া সবার বা পার্সোনাল জিনিস চেক করা এগুলো কিন্তু শুরু হয়েছে আমাদেরকে যখন ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কোনো কোনো কমিউনিকেট করতে পারছি না তারপরও আমরা অফলাইনের মাধ্যমে অফলাইন কমিউনিকেশন ক্রিয়েট একটা মিডিয়া ক্রিয়েট করেছি যেটা আপনার জাস্ট আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারতাম যেখানে অনলাইন নেটওয়ার্কিংয়ের কোনো ইন্টারনেটের কোনো দরকার ছিল না আমরা সেভাবে পরে কমিউনিকেট করি সবার সাথে কীভাবে আমরা আন্দোলনটা সামনে আগায় নিতে পারি আন্দোলন আবার আস্তে আস্তে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছিলো তখন আমরা ত্রিশ তারিখের পর থেকে আবার আমরা মাঠে নামা স্টার্ট করি আর কি তো তিন তারিখ চার তারিখের বর্ণনা তো খুবই ভয়াবহ কারণ ওই দিন ওই তিন দুই দিনের অবস্থার বেস করেই কিন্তু পাঁচ তারিখে যেই ডাক দেওয়া আর কি আমাদের লং মার্চ টু ঢাকা এবং যে সরকার পতনের এক দফা দাবি সেটা কিন্তু আমরা যদি বলি দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই তিন দিনের উপরে যে আন্দোলন সেটার উপরে বেস করে উত্তরা থেকে যখন জনতার ঢল আর্মি ব্যারিকেড ভেঙে চলে আসলো পুলিশ পুলিশ তো সাহসই পায়নি সে হঠাৎ করেই মুহূর্তের ভিতরে লক্ষ জনতা কীভাবে জড়ো হয়ে গেলো সেটা আমরা চোখের সামনে দেখলাম কিন্তু তখনও রামপুরা সড়কে অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির এইখানকার যে অবস্থানে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছিল ব্যাপক গোলাগুলি হচ্ছে সেই কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই সেই মুহূর্তটা সেই সেই জায়গায় আমি নিজে একদম সরাসরি উপস্থিত ছিলাম পাঁচ তারিখের কিছু বর্ণনা যদি আমি বলি পাঁচ তারিখের বর্ণনা খুবই ভয়াবহ ছিল আমার বাসা রামপুরা আমি বাসা থেকে রামপুরা থেকে আফতাবনগর যে জায়গাটাতে যাব ওখান পর্যন্ত যেতে আমি তিনবার পুলিশের হাতে দৌড়ানি খেয়েছি এবং তিনবারই আমার উপর ফায়ার করা হয়েছে আফতাবনগরের ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা স্টোস্টের সামনে পর্যন্ত অগ্রসর হই সেখানে আমরা যে গিয়ে দেখি যে পুলিশের দু তিনটা এপিসি সহ প্রায় পুলিশের দুই তিনশো কর্মী ওখানে দাঁড়ানো অবস্থান নেওয়া আছে আমরা ওখানে যাই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোল্ড করি আমরা বলি যে আমরা শান্তিপূর্ণভাবে এই জিনিসটাকে সামনে আগে এগিয়ে নিতে চাই আপনারা আমাকে আমাদেরকে করতে দেন কিন্তু দশ মিনিট আমরা অবস্থান নেওয়ার পরে তারা আমাদের উপরে ফায়ার করা শুরু করে এবং বৃষ্টির মতো তারা আমাদের উপরে ফায়ার করা শুরু করে এবং এই যখনই ফায়ার করা শুরু করে সাথে সাথে আমাদের পনেরো থেকে বিশ জন ভাই রাস্তায় লেটিয়ে পড়ে কারণ তাদের গায়ে মানে স্প্লিন্টারের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছে একদম তারা তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায় সেই দিনগুলোর আস্তে আস্তে পিছিয়ে পড়ছে স্বর্ণা যেটা বলছিল সুমন যেটা বলছিল যে যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছিলাম যে লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়েছিলাম যারা এতদিন সামনে ছিল না তারা তাদের নাম ভাঙিয়ে তাদের নামে আবারও সেই বৈষম্য বিরোধী আচরণ কিছুটা শুরু হয়েছে সেগুলোর প্রতি আপনাদের ভূমিকা কেমন থাকবে আমরা যে স্বাধীনতা এনে দিয়েছে এটা যেরকম আমাদেরও রক্ষা করার দায়িত্ব সেরকম আমাদের দেশে যারা রাজনৈতিক দল আছে যারা রাজনীতি আগে থেকে করে যারা বড় বড় রাজনৈতিক দল আছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে এই এই স্বাধীনতাটাকে রক্ষা করা মানুষের অধিকারকে রক্ষা করা তাদেরকে এনশিওর করতে হবে যে পজিটিভ পলিটিক্সের ব্যাপারটা আমাদের তরুণ সমাজের মাধ্যমে মধ্যে উঠিয়ে আনা যে না রাজনীতিটা এখন সুন্দর হবে দেশের মানুষের জন্য হবে কোনো নিজের স্বার্থের জন্য না যখনই আমরা এই পজিটিভ পলিটিক্সটা ক্রিয়েট করতে পারবো আমার মনে হয় যে আমাদের স্বাধীনতা রক্ষা করাটা খুবই সহজ হয়ে যাবে সামনেও যদি এরকম দেখা যায় দেশের মানুষের অধিকার হরণ হচ্ছে অবশ্যই ছাত্ররা সেই ছাত্রের গ্রুপ হিসেবে কাজ করবে সেই সেটাই আশা করবো সাধারণ মানুষ দেশের মানুষ সেটা আশা করবে আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব ক্রাইম সিনের দায়িত্ব দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সতর্ক থাকুন